পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে আমরা পূর্ব রেলওয়ের তরফ থেকে আমাদের চক্ররেলের সময়সূচিতে কিছু পরিবর্তন এনেছি। মহানাদিন তর্পণ আছে, সেই দিনকে সার্কুলার রেল বন্ধ রাখবো আমরা, এবং ওই 7টি ট্রেন যেগুলি চলে সার্কুলার রেলের উপর দিয়ে ওগুলি আমরা কলকাতা স্টেশনে টার্মিনেট করব। ওই এছাড়া দুর্গা প্রতিমা নিরঞ্জন বা লক্ষ্মী পুজো নিরঞ্জন করুন বা কালী পুজো নিরঞ্জনের জন্য আমরা 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এবং নভেম্বর মাসে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ ও 4 তারিখে চক্ররেল নিয়ন্ত্রিত করব। এর ফলে এই দিনগুলিতে 7টি করে ট্রেন আমরা কলকাতা স্টেশনে টার্মিনেট করছি।